কোথায় ছিল এত কোথায়? আমি বাড়িতে আর বাড়িতেই বেরিয়ে চলো তোমরা আপনারা দেখতে থাকো লাস্ট প্রো ফ্ল্যাশব্যাক গাইস ফাইনালি অনেকদিন পর অনেক দিন পর বলতে ঠাকুর বানাবো প্রথম বাড়ি তো এই যে এই মশাই বানাচ্ছে কই হাই আমি হচ্ছি বাপন হালদার বহু দূর থেকে এসছি আমরা ঠাকুর বানানো শুধু মনসা ঠাকুর এটা হচ্ছে মনসা ঠাকুর তো দেখো এই যে এই বন্ধুটা বানাচ্ছে যে সবাই প্রথমবার আগে কোনদিন বানায়নি দেখো বানাই কাদা 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 আমার দেশে কাদা কাদা তোর নাকে মুখি নাড়া নাকি বাবা নাকে মুখি না আমার খালি করে বাস্কার বুঝে মনে হয় না আমার শরীর বাস ওই না ইনারে কাউ বাপ না যাতে গাইস প্রথমবার ঠাকুর বানাচ্ছি কেমন হচ্ছে কমেন্ট করে জানিও না হলে তাও জানিও ভালো হয়নি গালা গালি দিতে পারো অসুবিধা নেই জানি না ওটা যা খুশি দেবে দেবে তাই দেখো মাটি বেশি পড়েছে নাকি দাম ঠিক আছে তোর টাকা কি বলে বানাচ্ছি প্রথম বাড়ি দেখো আগে পিচ পিচে কাদা এই যে মা মানুষ শুধু মাথাটুকু বানাতে হবে ব্যাস তারপরে এই যে আমাদের বড় মাঠ এই মাঠে আমাদের মনসা পুজো হয় এখানে প্লাস ঝাপান গান হয় চার দিন ব্যাপী রাত সেটা আসবে আসবে কামিং সুন ঝাপান গান কামিং সুন লাগবে রথের দিন চলো এই রথের দিন বিশাল রথের দিন কি হয় ও বাবা কি হয় খাওয়া তোমার নিজের ব্যাপার তোমার নিজের নিয়ে বলবে যে ডুবুলে না ছেলে দাও ছেলে দাও ও এই দেখো মাটি লেগেছে এই পেরে কাছে ভাই ওইদিকে যাস নি তোমাকে ভালো থাকবে না কবে কে গেছে দেখ রনি হ্যাঁ ওটা তোমার বৌমা তোমার ভাইয়ের বউ এরা কি করছে দেখো দিন এরা কি করছে আমার ছবি তুলি মাত্র কো দেবো মাটি ফিরে দিবি জয় মাটি জয় তোমাদের বাড়ির সামনে মাটি আছে বলে তোমার মাটি ফিরি ফিরি যাদের মাটি নেই তাদের যাদের মাটি নেই তাদের ওখানে যাবা তো ওই ভিতরের মধ্যে মানে মন্দির মধ্যে ডুববে এরা কি করছি দেখো এরা হচ্ছে কিনা মাটি মাখছি ঠাকুর বানাবে হাই গাইস হারিকেল নম্পো আপনারা দেখতে দেখতে পাইছে এই দেখো জল বালতিতে এরা বালতিতে করি হাই গাইস এই দেখো আমাদের হচ্ছে ইনি হচ্ছে কি ইউটিউবার যিনি হচ্ছে খুব মানে কি বলবো মানে আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা
পপুলার নাকি বলে, যাই হোক পপুলার নাকি বলে। তো এখন কাপড় পরাচ্ছে, এই যে কাদা কাপড়। কাদা কাপড় না মাটি কাপড়? ওই মাটি কাদাই তো, এখনো মুন্ডু লাগানি হয়নি। মুন্ডু হবে কুড়ি দিন পর, তাই তো? কুড়ি দিন পর তো তো আজকের মতো এটাই ফিনিশিং টাচ। এটা করলে আমাদের কমপ্লিট হবে না, হবে না বলতে এখন মাথা ফাথা হয়নি, এটা করলে শেষ। এটা করি তো এখন এই যে কাপড় টাপড় ভিজাবো, এখন ভিজাবো সেটিতে ঠাকুর গায়ের চামড়া হবে, পিছনে গিয়া লাগবে। তো এই যে ঠাকুর মানের লাস্ট ফিনিশিং টাচ, এখানে এখন তোমার ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, এখন দিয়ে পেক টেক মারা হচ্ছে। তো ফাইনালি ঠাকুর বানানো কমপ্লিট, শুধু মুন্ডু লাগানো বাকি। আর এখন লাস্ট ফিনিশিং টাচ হচ্ছে এটা, এটা লাগানো হচ্ছে পিছনে ব্যাগটা। সেটা লাগানোর পরে পুরো কাজ কমপ্লিট, আর কুড়ি দিন পরে লাগাবো ঠাকুরের মুন্ডু। তো একদিন তোমরা দেখতে থাকো পার্ট টুটে, সেটা দেখাবো। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিও।